हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। আমি অনিন্দিতা। আজ কে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে রবিবার সকালবেলা থেকে পূজোর তোড়জোড় শুরু করেছি। আজকের ভিডিওটা হতে চলেছে অনেক ইন্টারেস্টিং, কারণ আজকে আমার শ্বশুর শাশুড়িও আসবেন। আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সকালবেলা উঠে আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি, এখন বসেছি পূজোর জোগাড় করতে। তো আমি আমাদের বাড়িতে এখানে খুব একটা পুজো হয় না, তো আমার অনেক দিন থেকেই ইচ্ছে ছিল একটা লক্ষ্মী ঠাকুরের মূর্তি কিনবো। তো তারপর আমি ওটাই কিনে এনেছি, সেদিন হাতিবাগানে দেখতে পেলাম, পছন্দও হয়ে গেল। তাই জন্য এই একটা বইয়ের আলমারির মাঝখানের তাকটায় আমি আমার ঠাকুর রাখি, সবই ফটো ছিল। এই প্রথম আমি একটা মূর্তি কিনে এনেছি। তো প্রথমে ওই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, এখানে তো সব জোগাড় আমাদেরই করে রাখতে হয়। তবে আমাদের বাড়ির কাছে নিয়ম হচ্ছে ঠাকুরমশাই এসেই সব কিছু করেন। হ্যাঁ, বাড়ির ঠাকুরকে ঠাকুরমশাই পরিষ্কার করবেন না, তবে বাকি সব কিছু ঠাকুরমশাই এসে করেন। আর এখানে হচ্ছে সমস্ত জোগাড় যন্ত্র করে ওনার হাতের কাছে দিতে হবে। আমার বিয়ে হয়েছে 5 বছর, আর যেহেতু আমরা প্রত্যেকটা স্পেশাল অকেশনে, পুজো পার্বণ সব কিছুতেই বাড়ি চলে যাই, তাই জন্য এখানে আর সেরকম ঠাকুর পাতা হয়নি। আর আমার বিয়ের প্রথম বছর কার্তিক ফেলেছিল, তো 2 বছর আমি এখানে কার্তিক পুজো করেছিলাম। তখন আমার স্টুডেন্টের মা, উপরের কাকিমা সবাই মিলে হেল্প করে দিয়েছিল আমাকে। তো এই প্রথম আমি একা একা পুজোর জোগাড় করছি, কোনটা আগে করব কোনটা পরে করব সে বুঝে উঠতে পারছি না। আমার এখনও আর্থিক জোগাড়ই হয়নি, আর ঠাকুরমশাই এসে গেছেন। এখানকার পুজোর নিয়ম আমাদের বাড়ির ওখানকার থেকে একদম আলাদা। আমাদের লক্ষ্মীর ঘটে কলা পান এসব দেওয়া হয় না, শুধু আম পাতা দেওয়া হয়, আর এখানে কলা পান পাতা এসব দেওয়া হয়। তো যাই হোক, উনি ব্যাপারটা জানেন, উনি বললেন শুধু ফলটা কেটে উঠে যাও আর আমি বাকিটা করে নেব। নমস্কার। কি হচ্ছে বাবা? ঠাকুর পুজো মিষ্টি হচ্ছে, মিষ্টিটাই আগে চোখে পড়ছে। চলে হ্যাপি বার্থডে রে। রবিবার সকাল 11:30টার সময় ওরা পড়তে আসে। তো ওরা আসার আগেই আমার মোটামুটি পুজো শেষ, গোছানোও হয়ে গেছে, আর এবার ওদেরকে একটুখানি প্রসাদ দিয়েছি, তারপর ওদেরকে পড়াবো। তো এই সময় এসে গেছে বাদর খেলা দেখাতে। আমরা এখন সবাই মিলে, ছাত্র দিদিমণি আমার মেয়ে সবাই মিলে ছুটেছি বাদর খেলা দেখতে। তাহলে ছেলেটার নাম হলো এদিকে শাহরুখ খান, আর ছেলে বাবার নাম হলো মেসপুরি, মায়ের নাম হলো ঝালমুড়ি। ভাই শাহরুখ খান একবার হাত তুলো, সবাইকে নমস্কার করো। হ্যাঁ, ভালো করে নমস্কার জানাও। আজকে যারা বেরোতে যাবি, সিনেমা দেখতে যাবি, কিভাবে দুপায়ে দাঁড়িয়ে কিভাবে শাহরুখ খান। আজকে সকাল সকাল আর রান্না করার সুযোগ হয়নি, তো ওদেরকে পড়িয়ে তারপর রান্না করব। মেয়ে এখানে ওর সাইকেল নিয়ে খেলছে, অবশ্য ওরা পড়তে এলে ও বেশি ডিস্টার্ব করে না, নিজের মতোই খেলে। আর আজকে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা আসবেন, তো আজকে ঠাকুরমশাই বলেছেন সারাদিন নিরামিষ খেতে হবে। তো যাই হোক, অনেক কিছুই রান্না করব ভেবেছি, দেখি কতটা কী করতে পারি। যেহেতু আমার রান্না হয়নি, তাই জন্য আজকে কৌশিককে দিয়েছি মেয়েকে খাওয়াতে। এই ছেলেটা সারাক্ষণ জামা ছাড়া খালি গায়ে ঘুরে বেড়ায় গরমকালে। তো পমি আমার মামার মেয়ে, ও এখানে ভর্তি হতে এসেছে HS কমপ্লিট করে। মানে আমার একটার পর একটা কাজ চলতে থাকে। ভাইয়ের বিয়ের শপিং শেষ হয়েছে, এখন শ্বশুরমশাই আর শাশুড়িমাকে ডাক্তার দেখানো আর পমির ভর্তি করা, এটা হচ্ছে এই সপ্তাহের প্রজেক্ট। তো যাই হোক, এখন আলু পটলের তরকারি বানাবো, শুক্তো বানাবো আর ডাল বানাবো, এটাই ভেবেছি। আর একটা কিছু ভাজা বানাবো।
আলু পটলটা ভেজে রেখে দিয়েছি আর এখন সুক্তটা বসিয়ে দিয়েছি। এখানে সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আর আধা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কাজু, চারমগজ আর সাদা সর্ষে বাটা। এটাকে একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম ওই মিক্সি ধোয়া জলটা। এবার একটু গ্রেভি গ্রেভি মতো হয়ে গেল। এবার যখন একটু তেল ছেড়ে দিল তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু কালারটা ভালো হবে। এটা যেহেতু সাদা শুক্তো এর মধ্যে আমি হলুদ দেবো না। তো এবার এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার এই দেখো এখানে আমি সবজিগুলোকে সেদ্ধ করেছি, কারণ সব সবজি যদি তেলে ভাজি তাহলে অনেকটা তেল খাওয়া হবে। তো ওই জন্য আমি যেগুলো সেদ্ধ করে দেওয়া যায় যেমন আলু, গাজর, পেঁপে, বিনস এগুলোকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে এবার ওগুলোকে জল থেকে তুলে নিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। আর এদিকে ভেজে রেখেছি কাঁচকলা, বেগুন আর উচ্ছে, বড়ি। তো এবার এগুলোকে কষিয়ে তার মধ্যে জল ঢেলে ভালো করে ফুটতে দেবো। এবার একটুখানি ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেবো কাঁচকলা, বেগুন, এই দুটো সবজি। এবার যখন এগুলো আরও ভালো করে ফুটে যাবে তার মধ্যে দিয়ে দেবো উচ্ছে ভাজাটা। সব কিছু ভালোভাবে ফুটে গেলে তার মধ্যে দিয়ে দেবো দুধ। দুধটা আমি ফুটিয়েই দিয়েছি, আর দুধ দেওয়ার কারণে জিনিসটা খুব ঘন হয়ে যায় তাড়াতাড়ি। আর যেহেতু আলু, কাঁচকলা এসব আছে এরাও ঝোলটা টেনে নেয়, তাই জন্য একটু পাতলা থাকতে থাকতেই নামিয়ে নিতে হবে। আর নামানোর আগে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো, আর তারপর গ্যাস অফ করে ওপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দেবো। কী কী রান্না হলো দেখো, শুক্তো আলু পটলের তরকারি দেখে মনে হচ্ছে না কিন্তু এটা নিরামিষ, এত সুন্দর কালার হয়েছে। আর এখানে ঢেঁড়স ভাজা আর ডাল ভাত। কি করছো মাম্মা, আটা মাখছো? আচ্ছা এবার বেলবে, করো চোর চোর চোর, মিষ্টি চুরি করে খাচ্ছে। ও বুঝতেই পারেনি কখন আমি ওর পেছনে এসে দাঁড়িয়েছি। আর এই দেখো মিষ্টিটাকে তোলার চেষ্টা করে যাচ্ছে, আগে এই টেবিলটার উপরে ওর হাত পেতো না, এখন দিব্যি হাত পেয়ে যায়। আর যা রাখা হয় ওগুলোকে টেনে টেনে নেবে, পুরোটা তো খাবে না, একটুখানি কামড়ে খাবে, তারপর ওগুলোকে ফেলে দেবে, নষ্ট করবে। বাচ্চাদের এই স্টেজটা ভীষণ ভালো, রোজ রোজ নতুন নতুন কথা বলে, নতুন নতুন কাজকর্ম করে, বেশ ভালো লাগে। আর আগে যে যতটা কাঁদতো বা যতটা অ্যাটেনশন দিতে হতো ততটাও এখন আর দিতে হয় না, যা খুশি খাওয়ানো যায়, মোটামুটি সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, চলে যায়। কৌশিক ধর্মতলা গেছে আমার শ্বশুরমশাই শাশুড়িমাকে আনতে, আর আমি এখানে মেয়েকে সামলানোর জন্য বই এসব রুটি বেলনি এসব দিয়েছিলাম, ওর জন্য একটা রুটি বানাবো। আর এদিকে চার ভাত একসাথে বসিয়েছি, কারণ ওনারা প্রায় এসে গেছেন, এসেই চা খাবেন তারপর ভাত। আর এখানে আমি একটু আলু ঢেঁড়স ভাজা করেছি আর ডাল করেছি, আর দাদু এসেই নাতনিকে পড়াতে বসেছেন। তো আমি এবার ওনাদের খেতে দিই, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও। আজকের জন্য টাটা।